গ্রামীণ ফোনের লাইসেন্স পাওয়ায় অনিয়ম হয়েছে গ্রামীণ ব্যাংক কমিশনের এমন বক্তব্য অমূলক বলে দাবি করেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী জন ফেডরিক বাক্সেস। এ বিষয়ে কোম্পানিটি এতটাই উদ্বিগ্ন যে আশু সমাধানে নরওয়ের শিল্প ও বাণিজ্য মন্ত্রীকে ঢাকায় নিয়ে এসেছেন তারা। এ জটিলতা অবসান না হলে তারা 3G লাইসেন্সের নিলামে অংশ নাও নিতে পারেন বলে মন্তব্য প্রধান নির্বাহীর। ইজমির ওয়াজের রিপোর্ট। 9 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের অনিয়ম খতিয়ে দেখতে গঠিত কমিশন অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিয়েছে অর্থমন্ত্রীর কাছে। 136 পৃষ্ঠার ওই রিপোর্টে গ্রামীণ ব্যাংকের পাশাপাশি সহযোগী 54 প্রতিষ্ঠান নিয়ে নানা তথ্য দিয়েছে কমিশন। গুরুত্ব পেয়েছে গ্রামীণ টেলিকম, নরওয়ে এবং গণফোনের উদ্যোগে গ্রামীণ ফোন কনসোর্টিয়াম গঠন, লাইসেন্সের আবেদন, কনসোর্টিয়াম ভেঙে গ্রামীণ ফোন লিমিটেড গঠন, লাইসেন্স আবেদন গ্রহণে সরকারের ভুল এবং আইনি ব্যত্যয়ের বিষয়গুলো। They told me that they want to continue as the majority shareholder. My response was, I am waiting for the commission's report. We will make sure it is such a large investment that কিভাবে সেটা কি করা যায়, how it can be regularized. যদি রেগুলেটরি হয় তা কি এখনো জানি না। নরওয়ে সরকার কখনোই কোনো অনিয়ম প্রশ্রয় দেয় না, দেবেও না বলে দাবি করেছেন দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী। What we are very clear about is that the ownership in Grameenphone that Telenor has is legal. So we have to wait for the final report from the commission. But this is a very clear message from the Norwegian government that accusations that somebody should give against Telenor, that is not founded in realities. জুনে 3G লাইসেন্স নিলামের আগে কেন এই প্রতিবেদন, সেই প্রশ্ন গ্রামীণ ফোনের প্রধান নির্বাহীর। We will have to take a look at that because if this issue still is there, then we have a serious question to address and to consider before we participate. So yes, it might threaten our participation in that 3G auction. বাংলাদেশে ব্যবসা করতে টেলিনর যাতে কোনো সমস্যায় না পড়ে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেছেন নরওয়ের শিল্প ও বাণিজ্য মন্ত্রী। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।